হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ফেস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সাইড এঞ্চি ফাইভের কাজ করবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে আছে সাইড ইঞ্চি ফাইভ তো এই কাজটি কীভাবে করছে আপনাদের কাছকে আমি কিছুটা দেখার চেষ্টা করবো তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন এটি হলো একটি লং ট্রাভ তো কীভাবে কাজগুলো করছে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন শর্টকাটে আপনাদেরকে আমি কিছুটা দেখার চেষ্টা করব আর আপনারা অবশ্যই দেখলে বুঝবেন তো দেখতেই পাচ্ছেন ওখানে যে সাইট ইঞ্চি পাইপটি টানা হয়েছে এটি হলো গিয়ে ময়লা ফ্যানের তো এটি হলো গিয়ে ময়লা বলতে আপনার টয়লেটের বাথরুমের কমেটের যেগুলো আপনার ওগুলার হলো গিয়ে লাইনটা তো ময়লার লাইনটা তো আমি এখন কিভাবে কানেকশন করবো এটা আপনাদেরকে দেখাবো ওখানে ওই কমেটটি ফিটিং করতেছে তো কমেটটি ফিটিং করতেছে ওখানে আর এখানে একটি লং ট্রাফ হবে আর সোজা এটি চলে যাবে বাইরে তো কমেট ফিটিংয়ের অনেকগুলো ভিডিও আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসলে কমেট ফিটিংয়ের ভিডিওগুলো দেখবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফাইভটি কীভাবে সংক্ষেপে আপনারা মানে যে সিস্টেমে টানার প্রয়োজন ওই সিস্টেমে টান তো দেখতে পাচ্ছেন আমি এখানে গর্ত করে এই ফাইভটি টানার চেষ্টা করছি আর এই যে ফাইভটি দেখতে পাচ্ছেন এটি হলো ময়লা ফানির আপনারা গোসল কালে যে ময়লা ফানিটা হয় না ওই ওইটার আর কি আর এটা হলো গিয়া আরেকটা ময়লা ফানির যেটা হল গিয়ে আপনার কমেটির ময়লা ফানির কমেন্টের ময়লার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এটি আমি কোন পদ্ধতিতে টেনেছি তো এটি যত বড় লম্বাই হোক না কেন আপনারা কমেটের কমেটের থেকে এটা ডাউন থাকতে হবে যে সময় আপনারা কমেন্টটা ফিডিং করবে তখন কিন্তু কমেন্টটা উপরে আর এটা ডাউন থাকতে হবে তাহলে কিন্তু আপনার ফানিটা আপনার কমেটের দিকে চাপ দিবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো ভ্যান করছি তো অনেকগুলো ভ্যান করার ফলে আমি এই কাজটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি কারণ এখানে আপনারা চাইলে ব্যান্ড ইউজ করতে পারেন তবে আপনারা যে কাজটি করতে হবে এই ব্যান্ডের যে ইউজ করবেন তখন কিন্তু আপনার একটা ডাউন রাখতে হবে আর কমেটের সাইডটা একটু ওছা রাখার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা বাইরে চলে গেছে তো এখানে আমি বাইরে চলে গেছে কিভাবে আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি কাজটি না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও ক্লিয়ারলি কাজ দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটি দেখলেই একটু না একটু আপনারা বুঝতে পারেন যদি বুঝেন অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন বাইরে চলে যাব তো এটি হলো ভিতরের সাইড তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আমি এরকম করে এই বিল্ডিংটাতে অনেকগুলো বাথরুম আছে তো অনেকগুলো বাথরুম থাকার ফলে আমি কোন সিস্টেমে কাজগুলো করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন একটি হলো নি কাঁচরার কাঁচরার আর একটি হলো গিয়ে আপনার বাথরুমের টয়লেটের লাইন তো এভাবে চাইলে আপনারা এই কাজগুলো করতে পারেন তো আমি দেখতেই পাচ্ছেন প্লেন ব্রেন একটা একটা করে দিচ্ছি তো প্লেন ব্রেনটি আপনারা এই জায়গায় ইউজ করতে পারেন তো ভিতরে আসে লং ট্রাফ তো লং ট্রাফটি আমি আপনাদেরকে দেখাইছি তো এই যে দেখতেই পাচ্ছেন এটি কি আমি আপনাদেরকে বলে দিই এটি হলো একটি হাউস তো এই হাউজের কাজটি আমি কীভাবে করছি তো হাউজের কাজটি এই কারণ এই এই সিস্টেমে করার কারণ হলো গিয়ে একদম এটার উপরেই হলো গিয়ে একটি বাথরুম তো একটি বাথরুমের ফলে এখানে আমরা ভিতরে লং ট্রাভটি না দিয়ে আমরা

ময়লা পানিটা তাহলে কিন্তু আর আপনার ততটা সমস্যা করবে না কারণ এই যে যদি এটার ভিতরে ময়লা থাকে তখন কিন্তু এটার ফা আপনার বাহিরের দিকে অতটা যাবে না তো যখন আর লোড হয়ে যাবে তখন কিন্তু এটা আপনারা অবশ্যই জেনে যাবে তো এটা হলো কি একটি হাউস তো এই ভিতরের এই কাজটি আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি তো আপনারা চাইলে যদি দুতলা বিল্ডিং হয় ঠিক এই সিস্টেমে আপনারা এই কাজগুলি করতে পারেন তো যদি ভিডিওটিতে একটু কিছু বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা